সবার ফারস্টে যেটা করব সেটা হচ্ছে প্রাইম করব আগে, তারও আগে লিপ বাম ইউজ করে নেব অল্প টু ফেস্টের লিপ বাম ইউজ করলাম। এত ভালো প্রাইমার, একটা এলফের পুট্টি প্রাইমার, এটা পোরলেস পুট্টি প্রাইমার। তোমরা তোমাদের ক্লায়েন্টদেরও দিতে পারো, আবার তোমরা নিজেদেরও ইউজ করতে পারো। খুব ভালো একটা প্রাইমার, এলফের পুট্টি প্রাইমার। তোমার স্কিনটা ন্যাচারালি দারুণ, ওই স্কিন কেয়ার করতে করতে হয়ে গেছে আর কি। এই যে এলফের পুট্টি প্রাইমার, ঠিক আছে? তো এটা ইউজ করব। এটা যাদের পোর আছে তারাও ইউজ করতে পারে, যাদের পোর নেই তারাও ইউজ করতে পারে। এটা এত ভালো একটা ব্লারিং প্রাইমার, আমি ভীষণ ভীষণ স্যাটিসফাইড প্রাইমারটাকে ইউজ করে। এর মধ্যে আছে মিলানির কনসিল প্লাস পারফেক্ট, এটা ইউজ করবো। এটার আমার শেড হচ্ছে 135, ঠিক আছে? এটা আমার শেড 135, একদম অল্প পরিমাণ নিয়ে নিয়ে ইউজ করব, যতটুকু না লাগলে না হয় অতটুকুই। আজকে আই মেকআপ হয়তো নর্মাল থাকবে, আমি নিজেও কিছু জানি না কোনো কিছু। আচ্ছা, লেন্স যেটা ইউজ করব এটা হচ্ছে সোয়াতি কসমেটিক্সের লেন্স। আজকে যে লেন্সটা ইউজ করব একদম ব্লু কালার, খুব সুন্দর এই ব্লু কালারটা। এটা সোয়াতি কসমেটিক্সের, আর এটার শেডটা হচ্ছে অ্যাকোয়া। দেখো ব্লুটা খুব সুন্দর ব্লু। লেন্স সবসময় যতবারই ইউজ করবে বারবার ওয়াশ করে লেন্স নেবে, তাহলে লেন্স কিচ্ছু হয় না, মানে ক্ষতি হয় না লেন্সের। ওকে, আমি আইব্রাও করছি, ঠিক আছে? ফ্রিডমের ব্রাউ পমেড দিয়ে আইব্রাও করছি। আমার একটাই পমেড, আমি এটাই ইউজ করি সবসময় কারণ কালারটা ভীষণ পছন্দের। প্রাইস কত? যারা যারা লাইভটা দেখছো প্লিজ শেয়ার করে দিও, আজকে লাইভটা খুব ইম্পর্টেন্ট আশা করি। ভীষণ রকমভাবে আমি টিপস শেয়ার করবো আজকের লাইভটায়, আর আশা করি এই লুকটা খুব ভালো লাগবে কারণ আমি এরকম লুক আগে কখনো লাইভে দেখাইনি। তো এখন মানে এই লকডাউনে যতবার আসবো আমি লাইভে একদম আনকমন আনকমন লুক নিয়েই আসবো। আমি সবসময় সফট মেকআপ করি, তো এর মধ্যে যতগুলো করব প্রত্যেকটা অন্যরকম কিছু করব। তো লাইভটাকে প্লিজ শেয়ার করে দিও, আর সবার কমেন্ট চলে যাচ্ছে উপরে, আমি একটু ব্রাউটা করে নিই তারপরে রিপ্লাই দিচ্ছি।
এরপর ব্রাউটাকে আমি শেপ করব। শেপ করার জন্য এলফের এলফের ব্রাউ শেপার ইউজ করবো, এটা ট্রান্সপারেন্ট ব্রাউ শেপার, এটা অ্যাজ মাস্কারা হিসাবেও কাজ করে, ট্রান্সপারেন্ট প্লাস আইব্রাউ শেপ করতেও খুব ভালোভাবে কাজ করে, প্লাস যারা হেয়ারটাকে শেপ করতে চাও বেবি হেয়ারগুলোকে সেটার জন্য খুব ভালো। দেখো আইব্রোটাকে এরকম একদম চকচক করছে, তো এটা হচ্ছে এই জিনিসটার জন্যই হয়। এটা হচ্ছে এলফের ব্রাউ শেপার, ট্রান্সপারেন্ট ব্রাউ শেপার। মো আমাকে ইনভাইট করবো না? হ্যাঁ তুই না থাকলে তো আমি নাচতেই পারবো না, তোকে তো ইনভাইট করবোই। প্লিজ শেয়ার করে দিও সবাই। আচ্ছা এরপর যেটা ফাউন্ডেশনটা ইউজ করবো, এটা হচ্ছে ডিওর ফরএভারের ফাউন্ডেশন নেইল আর্ট, এটা নেইল এক্সটেনশন বাবা, এটা নেইল এক্সটেনশন আর্ট নয়। আচ্ছা ডিওর ফরএভারের ফাউন্ডেশন আমার শেড হচ্ছে 3N, আমার শেড 3N। এই এটা ব্রাইডাল পারপাস ইউজ করতে পারো, যাদের স্কিন ভালো থাকবে তারা ব্রাইডাল পারপাস ইউজ করতে পারো, বা যাদের স্কিন প্রবলেমেটিক তারাও ইউজ করতে পারো। বেসিক্যালি এই ফাউন্ডেশনটা খুব গ্লোয়িং একটা ফাউন্ডেশন, একটা ডিউই এফেক্ট ক্রিয়েট করে। ডিওর ফরএভারের ফাউন্ডেশন এটার শেড হচ্ছে 3N। পরে সেটা খুঁজে রিপ্লাই দিই, সবাইকে রিপ্লাই দিই। আচ্ছা এরপরে আমার ফেসটাকে সেট করব, কারণ অতিরিক্ত চকচক চকচক করছে, তো সেটার জন্য আমি সেট করব আমার ফেসটাকে। তো বেকার একটা স্কিন টিন্ট একটা পাউডার নেব, এটা রিফ্রেশিং পাউডার, এটা আমি আমার বেসিক্যালি ব্রাইডদের ইউজ করি। নিজের 300 জন ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ, আমি আজকে এত খুবই ফাউন্ডেশন এই পাউডারটাকে নেবো। এটা বেসিক্যালি আমার ব্রাইডদের জন্য যত্ন করে রাখা থাকে, নিজের জন্য ইউজ করি না, খুব গায়ে লাগে ইউজ করতে। বাট আজকে লাইফটা যেহেতু 315 জন দেখে ফেলছ, তো আমি ডেফিনেটলি এটাকে একদম আলাদা লুক করব, একদমই আলাদাভাবে করব। দেখছো ফাউন্ডেশনটা পাউডারটা কতটা ভালো, একদম ম্যাট ফিনিশ দিচ্ছে না, কিন্তু সেমি ম্যাট ফিনিশ দিচ্ছে। তো বেকার এই পাউডারটা আমার এর জন্যই এতটা প্রিয় যে এটা একদম সেমি ম্যাট ফিনিশ দেয়। আর এই পাউডারটাই একটা এরকম পাউডার যেটা তুমি গরমে ইউজ করলে তোমার ফেস ইনভেস্টমেন্ট করতে চাও, আমি বলবো এই প্যালেটটার মধ্যে ব্লাশ কন্ট্রোল হাইলাইটার সব রয়েছে, এটা চোখ বন্ধ করে ইউজ করতে পারো, খুব ভালো একটা প্রোডাক্ট, খুবই ভালো একটা প্রোডাক্ট। ঠিক আছে তো এবার হচ্ছে আমি এখান থেকে যেহেতু ব্লু ড্রেস পরেছি তো বেশি পিঙ্ক করব না, এই কালারটাকে অ্যাপ্লাই করব, এটাও একটা ব্লাশ, এটাকে অ্যাপ্লাই করব, নইলে অনেক টাইম পার হয়ে যাবে। এখন আই মেকআপ দেখাবো, তারপর আবার হাইলাইটারে আসবো। আই মেকআপ করার জন্য ইউ ক্যান বের এক্সটিক প্যালেটটা দিয়ে করব, এই এক্সটিক প্যালেটটা আমি সেল করি এখন, আপাতত লকডাউনের জন্য আউট অফ স্টক রয়েছে, লকডাউন গেলে পরে আমাকে পিন করতে পারো, আমি এটা দিয়ে দেবো। এটা হচ্ছে ইউ ক্যান বের এক্সটিক প্যালেট, এটা আমি সেল করি, আমার স্টুডেন্টদেরকেও আমি সেল করি, এটা নিতে পারো, ভীষণ পিগমেন্টেড প্যালেট। তো আমি এত এত বোল্ড বোল্ড কালার ইউজ করব না, আমি এই রোদ থেকে নিউট সেকশন থেকে কালার নিয়ে ইউজ করবো, যাতে তোমরা এই মেকআপটাকে অন্য মেকআপের মধ্যেও ফেলতে পারো। আমার যখন বিয়ে হবে তখন তোমার কাছে সাজবো, আমার খুব ইচ্ছা। ঠিক আছে পারমিতা আসিস। স্পট রিমুভের জন্য কি করব? আচ্ছা সব বলবো, আমি আগে একটু আমার মেকআপটা করি। এই যে কালারটা নিলাম, নিউট কালার একদম, আজকে নিউট হবে মেকআপটা, কিন্তু একটা টুইস্ট থাকবে নিউটের মধ্যে।
মিনিমালিস্টের প্রোডাক্ট নাইকাতে পাবে, মিনিমালিস্টের ওয়েবসাইটেও পাবে। তো আই মেকআপের ক্রিজ লাইন করা ড্র করা শেষ, এবার ক্রিজ লাইনের পরে হেয়ার কেয়ার টিপস দিয়ে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, স্কিন কেয়ার হেয়ার কেয়ার নিয়ে আমি নেক্সট লাইভ আসব। নেক্সট লাইভে আমি আরেকটা মেকআপ লুক দেখাবো, তারপরে আমি স্কিন কেয়ার লাইভ আসব। আলফাটা কি করে? আলফাটা বেসিক্যালি তোমার স্পট, পিগমেন্টেশন এগুলো রিমুভ করে। আচ্ছা, একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়েছি, এটার মধ্যে আবার সেই তোমার মিলানির কনসিলারটা নিলাম, নিয়ে আমি কাট করব লিডটাকে, লিড বলছি কেন, ক্রিজটাকে। এই আই মেকআপটা দেখাতাম না, বাট যেহেতু 310 জন জয়েন করে গেছো, আমি এত খুশি হয়ে গেলাম, জন্য আমি দেখাচ্ছি এটা। নইলে আমি ভেবেছিলাম এটা অন্য অন্য লাইভে দেখাবো। তুমি কি কলকাতায় এসে ব্রাইট সাজাও? না, আমি আলিপুরদুয়ারের বাইরে কোচবিহার ছাড়া কোথাও গিয়ে ব্রাইট সাজাই না। আমার আলিপুরদুয়ারের এত ভালো ভালো মানুষগুলো কি দোষ করলো, আমাকে পাবে না তাদের ওয়েডিং ডেতে? কলকাতায় যাই না বেসিক্যালি, আমি আমার ক্লাসের বাইরে আমি কোথাও গিয়ে ক্লাসও করাই না, কোথাও গিয়ে আমি কিছু করাই না, আমি যা করি সব আমার বাড়ির মধ্যেই কাজ করি। এই হবে একটা লাইন, এই হবে একটা লাইন, ঠিক আছে। পরে এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটাকে আমরা ফিল করে দিব। এটাই হচ্ছে উইং লাইনারের গল্প। অ্যাকচুয়ালি আজকে যে আই মেকআপটা দেখালাম, এটা বেশিরভাগ অ্যারাবিয়ানরা করে, তো আমার ভীষণ পছন্দ এই আই মেকআপগুলো, আর এগুলো ওয়েস্টার্নেও যায়, ভাবলাম এতজন যখন যে দেখছো তো এটাই দেখাই। ব্যাস কম, আমিও ভীষণ বিড়াল ভালোবাসি, আমার বাড়িতে দুটো বিড়াল থাকে, আমি যখন সাজাই তখন আমার বিড়ালগুলো সামনেই আসে। তো অনেক ক্লায়েন্টরা খুব খুব বাজে ব্যবহার করে, যে বিড়াল কেন বা কিছু, তখন আমার মনটা একদম খারাপ হয়ে যায়, তাই জন্য এখন থেকে কী করি, সাজানোর সময় বিড়ালই রাখি না সামনে। অবশ্য আমি ওদেরকে রাখি না, ওরা নিজেরা চলে আসে। এখন একটা ট্রিক্স দেখাবো, আশা করি সে হো। আচ্ছা, এলফ কসমেটিক্সের একটা হাইলাইটার ইউজ করবো, এটা জেলি হাইলাইটার। দুনু আবি কনসি ক্লাস মে হো? আচ্ছা, আমি আমার ফিঙ্গার দিয়ে, আমি যেহেতু একটা জেলি হাইলাইটার একদম অল্প পরিমাণ ইউজ করব, এটাও বেশি, এটাও অনেকটা বেশি। হ্যাঁ, আগে এক্সেস প্রোডাক্টটা এখানটা লাগিয়ে নিব, তারপরে করবো। এটা ভীষণ ভালো একটা ব্যাপার, জেলি হাইলাইটার আমি এর আগেও ইউজ করেছিলাম সুগারের, ওটা হচ্ছে স্কিনটাকে খুব কেকি করে দেয় আর স্কিনে সেরকমভাবে অ্যাবজর্ব করে না, বাট এলফ কসমেটিক্সের এটা খুব ভালো।
ব্লেন্ডার দিয়ে এটা করতে পারতে। বাপরে, অনেক মেসেজ চলে যাচ্ছে, তোমার আই মেকআপটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ, তোমার কথাগুলো খুব মিষ্টি, থ্যাংক ইউ, লাস্ট 5 ইয়ার ধরে ফলো করছি, একদম একদম, প্লিজ শেয়ার করে দিও লাইফটা। আইব্রাও ইউজ করছো? আচ্ছা, ফ্রিডম আইব্রাও পমেড করছি। আচ্ছা, কী কী প্রোডাক্ট ইউজ করছি আবার বলে দেবো, তুমি খুব ভালো আর সুন্দর, ভালোটাই তো হওয়ার চেষ্টা করতে হয়, সুন্দর তাহলে এমনি হওয়া যায়, ভালোটাই মেন, সুন্দরটা তো পরের। তুমি নেল এক্সটেনশন করছো দিদি, বাই দ্য ওয়ে নাইস লাগছে, থ্যাংক ইউ। আমি এটা হলোগ্রাফিক নেল এক্সটেনশন করেছি, আজকে সকালে করলাম, কি করব বসে বসে, হলোগ্রাফিক নেল এক্সটেনশন করা এটা, এই দুটোতে হলোগ্রাফিক, এই দুটো নর্মাল পলি জেল করা, আর এই এটাতেও হলোগ্রাফিক রয়েছে, এটা মেনলি হলোগ্রাফিক। গীতাঞ্জলি, আচ্ছা আচ্ছা, ক্লাস 8-এ, খুব বোল্ড কালার, এটা একটু ম্যাট হবে। হ্যাঁ, এই টেকনিকটা আগের লাইভেও আমি বলেছিলাম, কয়েকজন ইউজ করে আমাকে সেদিনকে ফিডব্যাক দিয়েছিলে যে সত্যি এরকমভাবে ইউজ করলে ল্যাশ খোলে না, তো আমিও ওটাই দেখাচ্ছি, আমি ল্যাশের গ্লু লাগাচ্ছি, আর এটা ট্রান্সপারেন্ট, একটু পরেই কালারটা ভ্যানিশ হয়ে যাবে। ম্যামেরও এত পছন্দ হয়েছে লিপস্টিকে, সেটা লিপস্টিকটা হচ্ছে, দাঁড়ান বলছি, আমি ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি, খুব সুন্দর, থ্যাংক ইউ, লিপস্টিকটা, লিপস্টিক আমি আসবো। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লিপ গ্লস? লিপ গ্লস নেই হ্যাঁ গীতাঞ্জলি আন্টি, ইয়ে লিপস্টিক হ্যায় ম্যাট লিপস্টিক হ্যায়, ধুনু পুছ রে হ্যায় ইয়া আপ পুছ রে হো, লিপস্টিক 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 লিপস্টিক, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি ল্যাশটা লাগাই তারপর লিপস্টিক বলবো। আচ্ছা, ল্যাশ একটা নর্মাল অর্ডিনারি ল্যাশ লাগাচ্ছি আজকে, কোনো রকম ব্র্যান্ডেড ল্যাশ লাগাচ্ছি না আজকে, তো অর্ডিনারি ল্যাশ, বাট ল্যাশটা আমার খুব প্রিয়, একদম এত ন্যাচারাল মনে হয়, ভীষণ প্রিয় ল্যাশ। লিপস্টিক আমি অবশ্যই বলবো, লিপস্টিক না বলে আমি লাইভই শেষ করবো না, লিপস্টিক অবশ্যই বলবো, একটু ওয়েট করো, ল্যাশটা আমি সেট করে নিই। লিকুইড লিপ কালার, তুমি বাংলাদেশে থাকো না, আমি আলিপুরদুয়ারে থাকি, বাংলাদেশে থাকি না। আইল্যাশের গ্লু হচ্ছে মিস ক্লিয়ার, ঝুম্পাদি বলে দিল, মিস ক্লিয়ার, আমি মিস ক্লিয়ারের গ্লু আইল্যাশ গ্লু সবসময় ইউজ করি। তুমি কি অনলাইন ক্লাস করো? অনলাইন ক্লাস আগেরবার লকডাউনে করেছি, এইবার লকডাউনে অনলাইন ক্লাস করানোর সময় পাচ্ছি না একদম, আমি 3টে পরপর লাইভ সেশন দেখাবো, কেয়া বলছো 3টে লাইভ সেশন কন্টিনিউ করবে, আশা করি অনলাইন ক্লাসের দরকার পড়বে না, আমি এরকমভাবেই অনলাইন মানে যখন লাইভে আসি এরকমভাবেই ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্টে ম্যাটের লিপ কালার, নাইকাতে পাবে,
এটা শেড হচ্ছে 9339। আর মেকআপ অলমোস্ট শেষ, এবার আমি এটা ইউজ করব, ফরএভার 52 এর মেকআপ সেটিং স্প্রে। জন্য একটা খুব ভালো সুখবর, তোমরা স্বাতি কসমেটিক্সের প্রত্যেকটা কালারের উপর তোমাদের নিজস্ব পাওয়ার দিয়ে তোমরা কিনতে পারবে। একটা লেন্স ওরকমভাবে কিনে নিও, তোমাদেরই ভালো হবে যারা লেন্স পড়তে খুব ভালোবাসো। আচ্ছা, ফার্স্টে আমি স্বাতি কসমেটিক্সের লেন্স ইউজ করেছি, আমার সে ড্যাকোয়া, ঠিক আছে। আচ্ছা, মিলানির পারফেক্ট প্লাস কনসিল, এই কনসিলারটা খুব ভালো, ব্রাইডাল মেকআপেও ক্যারি করতে পারো, খুব ভালো কনসিলার। এরপর যে ফাউন্ডেশন ইউজ করেছি, ফাউন্ডেশনটা ইউজ করেছি ডিওর ফরএভারের ফাউন্ডেশন, আমার শেড 3N। তারপর যে ফাউন্ডেশনের আগে যে প্রাইমার ইউজ করেছি, প্রাইমার ইউজ করেছি এলফের, এলফের পুট্টি প্রাইমার, পুট্টি প্রাইমার, হ্যাঁ হ্যাঁ, এলফের পোরলেস পুট্টি প্রাইমার। ফাউন্ডেশন তো বলে দিলাম, ডিওর ফরএভারের ফাউন্ডেশন ইউজ করেছি। তারপর ফাউন্ডেশনটাকে সেট করার জন্য যে পাউডার ইউজ করেছি, পাউডারটা হচ্ছে বেকার, বেকার কসমেটিক্স বেকার ফাউন্ডেশন পাউডার এটা। এরপর লেন্সটা কি, লেন্সটা বলেছি বাবা, লেন্সটা স্বাতি কসমেটিক্স। আচ্ছা, এরপর যেটা ইউজ করেছি এটা হচ্ছে আইব্রাউ শেপ করেছি, আইব্রাউটা যাতে একদম আইব্রাউর যে হেয়ারগুলো আছে যাতে সরে না যায় তার জন্য এলফ কসমেটিক্সের এই আইব্রাউ শেপারটা ইউজ করেছি। এটা ট্রান্সপারেন্ট মাস্কারা একদিকে আছে, একদিকে ট্রান্সপারেন্ট ব্রাউ জেল রয়েছে, ঠিক আছে, হয়ে গেল। এরপর কী কী যেন ইউজ করলাম আর, আচ্ছা, এরপর আই শ্যাডো প্যালেট ইউজ করেছি, ইউ ক্যান বেয়ার এক্সোটিক প্যালেট, ইউ ক্যান বেয়ার এক্সোটিক প্যালেট। একটা সোয়াচ দেখাই, কোন কোন কালার দেখাবো বলো, আচ্ছা এই কালারটা দেখাই, হাতে সোয়াচ করে দেখাই কেমন পিগমেন্টেশন, দেখো এটা এরকমই, এরকম টাইপেরই পিগমেন্টেশন, হ্যাঁ প্রত্যেকটা কালার এরকম পিগমেন্টেড। যারা ব্রাইডাল মেকআপ আর্টিস্টরা দেখছো তারাও এটা ইউজ করতে পারো, এটা ডেফিনেটলি খুব ভালো একটা প্যালেট। দেখো কত লাউড কালার, খুব ভালো লাগে লাউড কালার ইউজ করতে আমার, বাট সফট লুকই বেশিই করি। এরপরে একটা মেকআপ দেখাবো যেটাতে লাউড একদম থাকবে, ঠিক আছে। আচ্ছা, আইশ্যাডো প্যালেট তো বলে দিলাম, তারপর ব্রাউ পমেড ইউজ করেছি, ফ্রিডমের ব্রাউ পমেড। তারপর আর তো কিছু ইউজ করিনি, আর ব্লাশার করেছি টু ফেস্টের এই ফেস প্যালেটের থেকে, আর হাইলাইটার ইউজ করেছি এলফ কসমেটিক্সের জেরি হাইলাইটার। আর সবার লাস্টে লিপস্টিক ইউজ করলাম, লিপস্টিক করলাম হচ্ছে স্টে ম্যাটের, স্টে ম্যাটের লিপ কালার। আর এই লিপ কালারটা ট্রান্সফার প্রুফ, আর একদমই তোমার হচ্ছে খুব ম্যাট করে দেয় না লুকটাকে, লিপটা খুব ম্যাট করে না, ঠিক আছে, একটা সেমি ম্যাট এফেক্ট দেয় লিপস্টিকে।